মানে উডলি মুডলি পরিবেশ এই পরিবেশ আসলে আমি রবই নোৱাৰো আর এই যে আমি রব নোৱাৰো আমার যে সত্তা সাহিত্য সংস্কৃতি প্রতিটি ব্লাডতে যে প্রতিটি ব্লাডর যে আমার বিহু সংস্কৃতি লুকাই আছে এইটো আমার মাননীয় হিমন্ত বিশ্ব শর্মাদেৱে মর্মে মর্মে উপলব্ধি করেছিল আর করে এইবার বিশ্ব দরবারত নিয়া মানে গোটেই চুবুরিয়ে গোটেই জেলায় মানে বিচরিত করে দিছে বিহু আর একলগ করে 14 তারিখে আমি একেলগে নাচিম আর বিশ্ব দরবার দেখাম যে অসমৰ প্ৰতিজনী মহিলাই প্ৰতিজন পুৰুষেই
বিহু নাচিব জানে আর বিহু হত্যা সংস্কৃতি হৃদয়ত লুকাই আছে। আগতে যদি কোনোবাই বিহু নাজানিছিল বা নাগাইছিল এইবার কিন্তু কলাই আছে, এইবার বাধ্য হয়ে গেছে। এইবার অন্য হলে বাথরুমত হলেও রাতিপুৱা বিহুর এটা কিবা ফাঁকি এটা গাব এটা তেনেকুৱা হয়েছে, বাধ্যই নৈছে যে সি পারে মই কিয় নোৱাৰো, বুঝছেনে? আনকি 90-95 বছরের বৃদ্ধও এটা বিহু গায়। মই আৰু সিদিনা শুনি গলো তোমালোকে ভকত হেৰি ভক্তিরকর দুই এটা বাণী কোৱা, বোলো নহয় আমি এবার বিহু গাম বলে। এইবার সেইটোৱে বিচাৰিছিল মুখ্যমন্ত্রী মহোদয়, আর তাতে আমার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীদেবেও তেখেতেও কৈছে বাপ কি বিহু, আর বিহুর কারণে তেখেতে উদ্বাল হয়েছে আর তেখেতে আহি আমাক উৎসাহ যোগাব। মাটি ভরাই চিরা কালো বাহর সুঙার দই, বাহর সুঙার দই ওই বাহর সুঙার দই, খরুদে ও বগলি কিসব গহিলি কিসব গহি তই ইমান বগা হলি, কথাটো কবিনে নাই মোর আছে রই। আমরা বরপেটা জেলা পে ইহাঁ পে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড জো আবি আপ সবকো পতা হে 14th কো জো হোনে ওয়ালা হে বিহু কা লেকে ইসকা ইহাঁ আজ এক প্রোগ্রাম রাখা হে জো হামকো এস মিনিস্টার দেখনে কে লিয়ে মৌকা দিয়া গয়া হে, আচ্ছা সে পারফর্ম কিয়া হে। আই এম হেল্পফুল, আই এম সো হোপফুল দ্যাট দি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন নে বহুত হি আচ্ছি তরহ সে কিয়া হে। আপ সবনে ভি দেখা হে কি বহুত হি 100 নম্বরস অফ পার্টিসিপেন্টস ইয়াহ পে বহুত হি আচ্ছা সে কিয়া হে। আর কল ও লোক যায়গে গুহাটি এন্ড 10th 11th এন্ড 12th উসকা ওহাঁ পে রিহার্সাল হোগে এন্ড 14th ভি অল আর ওয়েটিং ফর দ্য ডে। আপনি কিন্তু ভালকে কব না জানে কিন্তু জানে কথা।